আর দুস্থ গতি হবে না, বুঝছো? আর দুস্থ গতি হবে না, আমার সর্বনাশের সময় সকলই এক, এটা আমি বুঝে গেছি। বেনিয়াকালা কি ভাতি এলি গান শুরু করছো? ভালো ঠকো না ওস্তাদ, যে আন্তনকে এত আদর যত্ন করতেছে, ভালোবাসতেছে, তোরা কি কোনো কথা কবু না? হ্যাঁ, একজন একজনকে ভালোবাসলে হেন মগো কি আর কি আছে? এর কি কম, মোর কথা তো ভালো ঠেকবি না। তাই এই যে আন্তন দলের মধ্যে ঢোকছে, আন্তনের যে আদর করতে লাগছে, আন্তনের যে একটা অবস্থা তৈরি হয়েছে, এর পেছনে দায়ী কেনা? ষড়যন্ত্র ডাকা সুটকা। তুমি একটা পিরিন ছেলে, একটা পোলা, তোরে হে বাইরা হিসেবে মাইনে নিতে পারতেছে না, এ কথা হেমনে নিজে কইছে, বুঝো? সুটকা ভাইয়ের আর দোষ দিয়ে কি করবো, যার আমার স্বামী হিসেবে মাইনে নেওয়ার কথা সেই মানতেছে না। আর ভাইরা ভাই তো অনেক দূরের কথা। নুরু ভাই আছেন? ও নুরু ভাই, তুমি আমাকে ডাকিছ? আপনি কি কানেও কম শুনেন নাকি? আমি আপনার ডাকি নাই, নুরু ভাই ডাকছি। ছোট মানুষ ভুল হয়ে গেছে, মাদ্দা। নুরু ভাই একটু আসবেন, কথা ছিল। লো যা, কর যা, কর। এ বড় বাবু, ওই নুরু কিন্তু আমার আর ঘরের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য নানান রকম কান কথা কয়ে বেড়াচ্ছে, এখন আপনি কয় দেন আমি কি করবো? কান কথা না শুনলেই তো মিটে যায়, কান কথা শুনো কে তোমরা? কতক্ষণ না শুনে থাকা যায়? কন ঘর কিন্তু এর উপরে খুব কেঁপে গেছে, আমারও তো দাও দিয়ে নুরুর গলাটা নামাই দেওয়ার কিছু। কি সর্বনাশের কথা, এসব কি কও তুমি, পাগল হয়ে গেছো নাকি? আমি অবশ্য বুঝে সুঝে ঠান্ডা করেছি ঘরে, এখন আমি বুঝতে পারিছি আমাকে সুখ শান্তি কারো কোনো সহ্য হচ্ছে না। এমন কথা তো কতবারই কইছো, এত যখন বোঝো নিজেরা সুখী হয়ে চললেই তো মিটে যায় না? সেটা তো চলতেছি, কিন্তু নুরুর কি করবো সেটা কর। আচ্ছা ঠিক আছে, আজ নুরুকে আমি শাসন করে দেবো না। নুরু ভাই, আপনি আপনি তো সব কথাই জানেন, আপনার কাছে গোপন করার তো কিছু নাই। না নতুন করে গোপন কি করবা, আর আন্তন দলে ভর্তি হয়ে গেছে, ভালো, খুব ভালো। দোস্ত হিরুর অবস্থা তো লবে যান, কান্দাকাটি করতে আছে, লেজে গোবরের অবস্থা, বুঝো না? কিন্তু আসল মানুষটাই তো সবচেয়ে বেশি ঝামেলা করতেছে, কনে থাকে কি করে কই যায় কোনো খোঁজ খবর নাই। সেদিন আমার সাথে দেখা হতে দৌড় দিয়ে পালাইলো। দৌড় দিছে তোমারে দেখিয়া? হ্যাঁ ককি মাথা মাথাও নিল না, অসম মাথায় একটু দৃষ্টি হইতে পারে, প্রথম দিন ওস্তাদের মন্ত্রের দগ তো সহ্য করতে না পারে ফিট হয়ে গেছিল, না দৃষ্টি হইতেও পারে, কি বিপার কদি? নুরু ভাই, নুরু ভাই আপনি উহাকে একটু জিজ্ঞাসা করবেন তো, ও কি জন্য আমার সাথে এমন করতেছে? সে কি মইরমুখ বিয়ে করবে চায়, সেটা আমাকে জানাই না। এখন জিগাইলে তো জিগাইতে পারি, এটা তো আমার জন্য কোনো সমস্যা না, এ তো সবসময় ওস্তাদের পিছন পিছন লাগিয়ে দেয়, আমি কি করবো কো? দুই দিনই ওস্তাদের তালবেলেম হয়ে গেছে না? যে অ এহার হইতে সময় লাগে না দাদু, ব্যক্তিত্ব আর নুরুল লাহান না, বুঝো না? আমি যাই নুরু ভাই। আচ্ছা যা।